এই পর্যায়ে আমরা দেখব এসকিউএল লেফট জয়েন। তো লেফট জয়েন যেভাবে কাজ করে, যেমন ধরুন আপনার এখানে দুটা টেবিল আছে, দুটা টেবিল থেকে আপনি লেফট জয়েন করে ডাটা নিয়ে আসবেন, যেমন একটা হলো আপনার কাস্টমার টেবিল, একটা হলো অর্ডার টেবিল। তো লেফট জয়েন যেভাবে কাজ করে সেটা হলো, লেফট জয়েন আপনার এই যে কাস্টমার টেবিল আছে, কাস্টমার টেবিলের সমস্ত ডাটাকে সে কী করবে, নিয়ে আসবে এই যে আপনার অর্ডার টেবিলের সাথে ম্যাচ করে, এবং অর্ডার টেবিলের সাথে ম্যাচ করে যে ডাটাগুলো পাবে না, অর্থাৎ ম্যাচ করবে না, সেগুলোকে সে কী করবে, নাল হিসাবে শো করবে। তো ওকে ফাইন, আপনি কুইরিটা কীভাবে লিখবেন? যেমন ধরুন আমি এই যে আমাদের ভ্যালভি আমাদের ডাটাবেস আছে, আমরা কী করছি, আমরা এসকিউএল এ গেলাম। তো এখন আপনি কী করছেন, যেমন ধরুন আমি কী করতে চাচ্ছি, এখানে যে আমার যে কাস্টমার আছে, ধরুন কাস্টমার টেবিলের সাথে আমি কি করব, আমার অর্ডার টেবিলে আমি কি করব, লেফট জয়েন করব। লেফট জয়েন করে এইখানে আমি ফার্স্ট নেম, তারপরে এই যে আমার লাস্ট নেম আছে আমি কি নিয়ে আসবো, তারপরে ধরুন আমার অর্ডার থেকে আমি কি নিয়ে আসতে চাচ্ছি, আমার অর্ডার টেবিল থেকে ধরুন এই যে আমার অর্ডার নাম্বার আছে, তারপরে ধরুন এই যে তারপরে অর্ডার ডেট আছে, আমরা কি করব, এই দুটোকে নিয়ে আসবো। ওকে, তো কিভাবে আপনি লিখবেন কুইরিটা? তো কুইরিটা আপনি যেভাবে লিখবেন, প্রথমে আমি লিখছি যে সিলেক্ট 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 আপনি কাস্টমার টেবিল থেকে আপনি কোন কোন ডাটাগুলো নিয়ে আসতে চাচ্ছেন, আপনি ফার্স্ট নেম নিয়ে আসবেন, তারপর লাস্ট নেম নিয়ে আসবেন, তাই না? ধরুন আপনি যেভাবে লিখবেন অলরেডি জানেন, কাস্টমার্স ডট ফার্স্ট নেম, তারপরে কাস্টমার্স ডট লাস্ট নেম গেল। তারপর আপনি কি করছেন, এই যে আপনার অর্ডার টেবিল আছে, আপনার অর্ডার টেবিল থেকে আপনি কি নিয়ে আসবেন, অর্ডার টেবিল থেকে আপনি অর্ডার নাম্বার এবং অর্ডার ডেট নিয়ে আসবেন। আপনি কি করবেন, আপনি লিখবেন যে অর্ডার্স ডট অর্ডার নাম্বার, তাই না? এই যে আমার যে অর্ডার নাম্বারটা এখানে আছে, আমি কি করছি, অর্ডার নাম্বারটা আমি এখানে লিখলাম, ওকে ফাইন, কমা দিলাম, তারপরে অর্ডার্স ডট অর্ডার ডেট। এই যে আপনার অর্ডার ডেটটা আছে, আপনি কি করবেন, অর্ডার ডেটটা লিখবেন অর্ডার ডেট, ওকে ফাইন। তারপর আপনি কি করবেন, তারপরে আপনি এই যে প্রথম আপনি কি লিখেছেন, কাস্টমারের ডাটাগুলো কিন্তু এখানে লিখেছেন নিয়ে আসার জন্য, তারপর আপনি কি লিখেছেন, অর্ডার লিখেছেন, তাই না? তো প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, আপনাকে লিখতে হবে ফ্রম কাস্টমার। আপনি এখানে লিখবেন যে ফ্রম ফ্রম অ্যাকচুয়ালি কাস্টমার্স, আমার টেবিলের নাম কাস্টমার্স। তারপরে আপনি কি করছেন, লেফট জয়েন করছেন, ওকে, লেফট জয়েন কার সাথে করছেন, অর্ডার টেবিলের সাথে করছেন, আপনি লিখবেন যে অর্ডার্স, ওকে। অন আপনাকে কি করতে হবে, এই যে সমজাতীয় যেটা আছে অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে, এগুলোতে এগুলোকে ম্যাচ করে নিয়ে আসতে হবে। যেমন এখানে কাস্টমার আইডি আছে আর এখানে কাস্টমার আইডি আছে, এটা হলো কাস্টমার টেবিলের কাস্টমার আইডি প্রাইমারি কি, আবার এখানে হলো অ্যাকচুয়ালি কি ফরেন কি, আপনাকে কি করতে হবে, দুটাকে ম্যাচ করে কিন্তু নিয়ে আসতে হবে, তাই না? তো অবশ্যই আপনি কি আপনি কি করবেন, ম্যাচ করবেন, আপনি লিখবেন যে কাস্টমার্স কাস্টমার্স ডট আইডি ইকুয়াল টু, আপনি লিখবেন যে অর্ডার্স ডট কাস্টমার আইডি, কাস্টমার আইডি। এগুলো কীভাবে তৈরি করেছে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি, তাই না? তো লিখেছেন, লেখার পর ধরুন আপনি কী করলেন, অর্ডার বাই দিলেন, অর্ডার বাই, ধরুন এই যে কাস্টমারের লাস্ট নেম অনুসারে কী করবে, এখানে অর্ডার করবে, ওকে। আমি কী দিলাম, এই যে লাস্ট নেম দিলাম, ওকে ফাইন। তারপর আমি কি করলাম, আমি সেমিকোলন দিলাম, তারপরে ধরুন আমি কি করলাম, এটাকে এক্সিকিউট করলাম, ওকে। তো এখন দেখুন বিষয়গুলো কি ঘটনা ঘটছে, আমি যেটি বলেছিলাম আপনাদেরকে, এখানে দেখুন আমার এই যে প্রথম যে টেবিলটা আছে, এই টেবিলের সব ডাটাকে সে কী করেছে, এখানে কিন্তু সে ফ্যাচ করে নিয়ে এসেছে, তাই না? তারপরে এই যে দেখুন যে অর্ডার নাম্বারটা নিয়ে এসেছে, তারপরে এই যে ইভান হাবিব, সে কী করেছে, অর্ডার নাম্বার এখানে নাল পেয়েছে, অর্থাৎ কি ইভান হাবিবের অর্ডার নাম্বার কিন্তু আমরা দেইনি, তাই না? অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা ইভান হাবিবের অর্ডার নাম্বার দেইনি, তারপরে যে আরিফুলের অর্ডার নাম্বার দেইনি, এখান থেকে সব ডাটা নিয়ে আসছে ঠিকই, কিন্তু এখান থেকে ম্যাচ করে কিন্তু সে কি করেছে, এই যে কাস্টমার আইডি আর এখানে কি কাস্টমার আইডি, দুটাকে ম্যাচ করে শুধু ওই ডাটাগুলো নিয়ে এসেছে। কিন্তু তো ম্যাচ করে যেভাবে নিয়ে এসেছে, এখানে দেখুন যে যে অলরেডি দেখিয়েছি এর আগের পর্বে, এই যে দেখুন হুমায়ুন কবির, তার আইডিতে অ্যাকচুয়ালি চারবার পেয়েছে, তাকে কি করেছে, চারবার শো করছে, দেলোয়ার জাহানকে দুবার পেয়েছে, দুবার শো করছে, তাই না? তো এখানে দেখুন, এখানে এই যে কামালের অর্ডার নাম্বার পায়নি, কিন্তু জাহাঙ্গীর, MM, তারপরে যে আব্দুল বারী, তাদের অর্ডার নাম্বার কিন্তু পেয়েছে। তারপর এই যে দেখুন, এখানে কিন্তু কামালের যে অর্ডার ডেট ছিল, অর্ডার ডেটও পায়নি। অর্থাৎ সে কি করেছে, সে যে কাজটি করেছে, সে অ্যাকচুয়ালি এই যে সমজাতীয় কোলামকে ম্যাচ করে সে কি করেছে, দুটা টেবিল থেকে ডাটা নিয়ে এসেছে। যেহেতু আমরা লেফট জয়েন করেছি, সেহেতু কি হয়েছে, সেহেতু প্রথম টেবিল থেকে সে কি করেছে, সবগুলো ডাটা সে নিয়ে আসছে সেকেন্ড টেবিলের সাথে ম্যাচ করে। এই যে দেখুন, সেকেন্ড টেবিলের সাথে ম্যাচ করে কি ডাটাগুলো নিয়ে আসছে, কারণ আমরা ম্যাচ করেছি কি আইডি ধরে ম্যাচ করেছি। তো এখানে আইডিটা যতবার আছে সে ততবারই ডাটাগুলো নিয়ে আসবে, তাই না? এই যে দেখুন হুমায়ুন কবিরকে সে তিনবার নিয়ে আসছে, কারণ কি হুমায়ুন কবির আইডি হলো 4, 4 হলো তিনবার আছে, ঠিক
তেমনি ভাবে এই যে রাইট সাইডের যে টেবিলটা ছিল, অ্যাকচুয়ালি আমাদের যে অর্ডার টেবিলটা আছে, অ্যাকচুয়ালি টেবিল টু, এই টেবিল টুর মাঝে আপনি দেখুন যে ডাটাগুলো সে পায়নি ওই ডাটাগুলোকে সে কী করছে, নাল হিসাবে কিন্তু সে কী করছে এখানে শো করছে, আর বাকিগুলোকে সে কী করছে সে নিয়ে আসছে, অর্থাৎ যেগুলো ম্যাচ করতে পারেনি সেগুলোকে সে কী করেছে, নাল হিসাবে সে শো করছে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।